এভাবে ছোটদের মাধ্যমে কিন্তু আমি আরো বেশি দিন বেঁচে থাকবো। একটা শিশুর মননে মস্তিষ্কে আপনি যদি ঢুকে পড়তে পারেন কোনো মতে, তাহলে আপনাকে মোচার সাধ্য কারো নাই। আপনি শৈশবে যে বইগুলো পড়েছেন একটাও ভুলেছেন? ভুলতে পারেন নাই। আমি আমার শৈশবে, এই জন্যই তো সুকুমার রায়কে আমরা ভুলি না। হ্যাঁ, সুকুমার রায় শৈশবে, আমার একটা ছড়া আছে, শৈশবে যে পেয়েছে সুকুমার রায়কে তাকে আর পায়কে। হ্যাঁ, শৈশবে পড়া বই একটা শিশুর মনোজগৎকে তৈরি করে দেয়, যে কারণে আমরা অভিভাবকদের কি বলি, অভিভাবকদের বলি যে তাকে ভুল বই দেবেন না, তাকে ভালো বই দেবেন। আপনি আগে পড়ে যেটা মনে হবে যে এই বইটা তাকে দেয়া যায়, কিংবা যে লেখকের প্রতি আপনার আস্থাটা ইতিমধ্যে জন্মে গেছে, সেই লেখকের বই দেবেন যে বইটা তার মননকে তৈরি করবে, তাই না? তার মনোজগৎটা তৈরি করবে। বাচ্চাদের জগৎ কিন্তু খুব ভয়াবহ রকমের সুন্দর, এবং খুব ভয়াবহ রকমের কিন্তু ফ্যান্টাসি নির্ভর, মানে একদম কি বলবো, রং নির্ভর। এবং আমি একটা বই পড়েছিলাম, ধীমান দাশগুপ্তের একটা বই আছে রং, বইয়ের নাম রং, শুধু রং নিয়ে বই, বুঝলেন তো? সেখানে একটা বর্ণনা আছে খুব সুন্দর, সেটা হচ্ছে যে আপনি যখন একজন আর্টিস্টের ছবি দেখবেন, যে আর্ট কলেজ থেকে পাশ করা, তার আকাশের রং দেখবেন, আর একটা বাচ্চার আকাশের রং দেখবেন, দুটো দেখবেন দুই রকম। ওই আর্টিস্টের আকাশটা হচ্ছে একটু হালকা নীল, আর এই বাচ্চাটা একটা ঘন নীল আকাশ সে এঁকে ফেলবে। এই আকাশ পৃথিবীর কোথাও নাই। তাহলে বাচ্চাটা কি করে আঁকলো? বাচ্চাটা এঁকেছে যে আকাশ সে কল্পনা করে, কিন্তু ওই আর্টিস্ট সেই কল্পনার আকাশটা আঁকতে পারেন না, তার প্রাতিষ্ঠানিক শিক্ষা, তার গ্রামার তাকে আটকে ফেলে। হ্যাঁ, তো যে কারণে আমি মানি যে একটা শিশু হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক। আমি আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক মানি শিশুদের। আমি আমার ভেতরকার একটা, প্রত্যেকটা মানুষের ভেতরে একটা শিশু থাকে, আমি কিন্তু আমার ভেতরের শিশুটিকে ওরে বড় হতে দেই নাই, এবং আমি ওকে আমি হত্যাও করি নাই, ওকে আমি লালন পালন করি। আমার সেই শিশুটি আজও সজীব এবং সচল আছে বলেই কিন্তু শিশুদের জগৎটা আমার মুখস্থ। আমি জানি শিশু খুশি হয়, আমি জানি শিশু কিসে ব্যথিত হয়, হ্যাঁ আমি জানি তার চঞ্চলতা, আমি জানি তার ফাঁকিবাজি, হ্যাঁ আমি জানি সে কোথায় কোথায় ফাঁকি দিতে চায়, মায়ের কাছে কি ফাঁকি দিবে, বাবার কাছে, স্কুলের স্যারের কাছে ফাঁকি দিবে, আর বন্ধুর সঙ্গে তার ঈর্ষাটা ঠিক কোন জায়গায়, এগুলো কিন্তু আমাকে জানতে হবে। এগুলো না জানলে আমি একটা শিশুদের মনোজগতে ঢুকতে পারবো না। আমি করি কি, শিশুদের ওই মনোজগতের সমস্ত অঙ্গি সন্ধি আমি ঝাঁঝরা করে ফেলি, ঝালাই করে ফেলি, আমি ওই জগতেই বসবাস করি, আমি নিজেও একটা শিশু হয়ে যাই, এবং শিশু হয়ে গিয়ে আমি ওই শিশুর মনের কথাটা লিখতে চাই। লিখি বলে বাচ্চারা আমার ছড়া মুখস্থ করে, এবং বইমেলায় এসে আমাকে একটা ছড়া শুনিয়ে দেয়, জানেন, এই তার পবিত্র কণ্ঠে আমার একটা ছড়া সে শোনাচ্ছে, একটা লাইন ধরে যাচ্ছে, আবার বলছে, এটা যে কি আনন্দ! সেই আনন্দটা একটা বয়স্ক একটা পাঠক এসে যখন বলে ফেসবুকে আপনার ওই লেখাটা পড়েছি, এটা হেভি দিয়েছেন, ওইটার চাইতে আমার 100 গুণ বেশি আনন্দ হয় যে ছোট বাচ্চাটা যে একটা 4 লাইনের ছড়া বলে গেল। হ্যাঁ, স্কুলে যাই বই ঝুলিয়ে ব্যাগ ঝুলিয়ে কাঁদে শুক্র শনি বাদে, হ্যাঁ ছুটির দিনে যাই না কারণ আম্মু পোড়াও খাবে, এইটা একটা বাচ্চা পড়ে খুব ভাবলো। হ্যাঁ, যে স্কুলে যাই ব্যাগ ঝুলিয়ে কাঁধে শুক্র শনি বাদে, ছুটির দিনে যাই না কারণ আম্মু পোলাও রাঁধে, ছড়া কিন্তু শেষ। বাচ্চাটার মজা হচ্ছে যে এরকম ছুটির দিনে তার মা হয়তো পোলাও রাঁধে না, কিন্তু কোন একটা স্পেশাল রান্না করে। হ্যাঁ, এই জন্য সে ছুটির দিনে বাইরে যেতে চায় না, যে মা একটা চমৎকার খাবার তাকে রান্না করে দেবে, এই মজাটা আমার জানা আছে। এই ছোট ছড়াটা খুবই মামুলি ছড়া, কিন্তু আমি জানি এটা বাচ্চাদের খুবই পছন্দের একটা ছড়া। আই কম বাই কম, স্কুলে যাই কম, বছরের শেষে তাই প্রমোশন পাই কম, আই কম বাই কম, এই ছড়াটা বাচ্চাদের পছন্দ। কেন পছন্দ? সে বাচ্চাটা স্কুলে যেতে চায় না, হ্যাঁ, এবং সে পরীক্ষা দিতে চায় না, এবং পরীক্ষায় সে ভালো করতে চায় না। হ্যাঁ, সবাইকে পরীক্ষা ফার্স্ট হইতে হবে কেন বলেন তো দেখি? আমি আমার মেয়েকে কোনোদিন, আমার মেয়ে নদী অনেক বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, আমি ওকে কোনোদিন প্রেশার ক্রিয়েট করিনি, আমার বউ কোনোদিন প্রেশার ক্রিয়েট করেনি যে ফার্স্ট হইতে হবে। হ্যাঁ, পড়তে থাকো, হ্যাঁ ভালো লাগে না বাদ দাও, পড়ার দরকার নেই, হ্যাঁ রেজাল্ট যা হয় হয়েছে, কোনো ব্যাপার না। হ্যাঁ, সবাইকে ফার্স্ট হইতে হবে না, ভালো মানুষ হইতে হবে, তাই না? তো এই যে বছরের শেষে তাই প্রমোশন পাই কম, এইটা আমি কাদের পক্ষে বলেছি? এটা হলো ফেলটুস মারা ছাত্র ছাত্রীদের জন্য বলেছি। তো প্রমোশন পাই কম তাতে হয়ে হলোটা কি, কোনো অসুবিধা নাই এই জীবনে। শোনেন, ফেলটুস ছেলে মেয়েরা পৃথিবীর উন্নয়নে যত কাজ করেছে, অগ্রণী ভূমিকা রেখেছে, ফার্স্ট হওয়া ছেলেরাও অত পারে নাই, ফার্স্ট হওয়া মেয়েরাও অত পারে নাই। তো সুতরাং কে পারে? এখানে একটা পরিসংখ্যানের দিকও আছে, অঙ্কের দিকও আছে, যে ফার্স্ট হওয়া তো খুব কম, কিন্তু ফার্স্ট হয় না
তাদের সংখ্যা বেশি, তারাই তো পৃথিবীটাকে নির্মাণ করছে সংখ্যা বেশি দিক থেকে। ঠিক ঠিক ঠিক। এবং পৃথিবীর পৃথিবীর এই যে মানে চলমানতা, এই চলমানতা থেকে সে অনেক নতুন রসদ দিচ্ছে কিন্তু ওই থার্ড বেঞ্চির ছেলেটা বা মেয়েটা, হ্যাঁ ওই লাস্ট বেঞ্চির ছেলেটা বা মেয়েটা, সে পৃথিবীর মানুষের কল্যাণে বিরাট এক ভূমিকা রেখে দিচ্ছে। সুতরাং এই যে ফাস্ট হওয়া, তারকা হয়ে যাওয়া হঠাৎ করে, আমার তো কষ্ট লাগে যে এক সময় কচিকাঁচার মেলা, খেলাঘর, চাঁদের হাট, মুকুল ফোর্ড, এই ধরনের শিশু সংগঠনগুলো ছিল, আমরা বড় হয়েছি শিশু সংগঠন করে। শিশু সংগঠনগুলো আমাদেরকে এই মানে বিকাশে সহায়তা করতো, আমাদের সুকুমার বৃত্তির বিকাশ, আমাদের পারস্পরিক সৌহার্দ্যের বিকাশ, ছেলে মেয়েরা যে ভাই বোনের মতন বড় হবে সেই বিকাশ, হ্যাঁ, এবং একজন আরেকজনের প্রতি যে মমতা পোষণ করবে এবং আমরা একসঙ্গে যাব। এখনকার ছেলে মেয়েদের কি শেখানো হয়, তোমাকে ফার্স্ট হইতে হবে, আচ্ছা এখনকার ছেলে মেয়েদের কি শেখানো, তোমাকে সেরা তারকা হইতে হবে। তাতে করে ভাই কি, বাবা মাই শিখায় যে মেরে কেটে তুমি বেরিয়ে যাও, বলে না বন্ধুর হাতটা ধরে তুমি এগো, বন্ধুটার সঙ্গে তুমি দল বেঁধে এগো, এটা বলে না, কিন্তু তোকে ফার্স্ট হইতে হবে, তোকে তারকা হইতে হবে, তোকে সেরা হইতে হবে। আরে সেরা হওয়ার দরকার নাই, ভালো হও, মানুষ ভালো হও। এবং একটা জিনিস, আমি তো আসলে পড়াই শিক্ষকদের পড়াই, শিক্ষকদের পড়াই, শিক্ষকদের অভিজ্ঞতা হচ্ছে তারা বলেন যে কিভাবে ভালো ফলাফল করা যাবে সেই দিকেই শুধু নজর, একদম অন্যদিকে নজর নেই। এবং যে কারণে হয় কি ওস্তাদ, আপনি দেখবেন জিপিএ 5 পাওয়া অসংখ্য ছেলে মেয়ে কিলবিল করছে, এই জিপিএ 5 এর কি ভ্যালু আছে, হ্যাঁ সে যখন মানবিক মানুষ হিসেবে জিপিএ 0, তার মধ্যে যখন ভালোবাসা নাই পাশের ছেলেটির জন্য, পাশের মেয়েটির জন্য তার মনের মধ্যে হৃদয়ের মধ্যে কোনো ভালোবাসা নাই, ও তো ঘোড়ার ডিমের জিপিএ 5 দিয়ে, এই জিপিএ 5 দিয়ে আমি কি করিব, এই জাতি এই জিপিএ 5 লইয়া কি করিবে, এটা কি কঠিন সমস্যা। আমাদের তো অনেক সময় চলে যাচ্ছে, আমি একটা মন্তব্য একটু পড়ি, অসংখ্য মন্তব্য পাচ্ছি আমি, আপনিও দেখবেন যে নীরাকে অভিনন্দিত করে তার কথা শুনে তাদের অনেক ধারণা আজকে পাল্টেছে এবং তারা খুব মুগ্ধ হয়ে শুনেছেন। যেমন একজন বলছেন, মন্ত্রমুগ্ধের মতো শুনলাম নীরা কাদ্রির কথা, নীরা কাদ্রির কথা চমৎকার লাগছে। তো এই যে ভালোবাসা, এই যে আজকে নীরাকে যেভাবে আমরা পেলাম এবং তার সূত্রে শহীদ কাদ্রিকে যেভাবে পেলাম, নীরাকে ধন্যবাদ দিয়ে সে তার কোনো মানে কৃতজ্ঞতা শেষ হবে না। আমার আমারও অনেক জিজ্ঞাসা ছিল, সেই উত্তরগুলো পাওয়া গেল। তো রিটন আমরা শেষ করে এনেছি প্রায়, আর বেশিক্ষণ চালাতে চাই না, কারণ একটু পরেই হয়তো আমাদের এখানে একটা সেহরির সময় হবে, তো তার আগে আমি শেষ করব অবশ্যই। আর দীর্ঘ করার কারণটাও তাই যে এটা শুনতে শুনতে অনেকেরই ভালো লাগছে, কেউ কিন্তু যেতে চাইছে না, আমি একটা মন্তব্য পাচ্ছি না যে ছেড়ে চলে যেতে চাইছি, ভালো লাগছে না। আমাকে কেউ কিছু জিজ্ঞেস করেছে কিনা সেটা একটু বলবেন, কারণ তা না হলে তিনি ভাববেন যে আমি হয়তো অ্যান্সার দেই নাই। না, আপনার সম্পর্কে আছে সেটা বলি, যেমন বলেছে অনেকেই যে আপনার কথাও খুব মন দিয়ে শুনছেন, এবং একটা প্রশ্ন করেছেন একজন সুব্রত নন্দী, সে আপনার প্রশংসা করার পরে বলছেন যে বর্তমান প্রজন্মের শিশুদের মনোজগতে এখন ধর্মীয় বিদ্বেষ আর ঘৃণা, অভিভাবক হিসেবে আমরা কজন তাদের হাতে ছড়ার বই তুলে দেই, এটা তার একটা পর্যবেক্ষণ বলবো। তো মনিরা মিমু লিখছেন যে নীরা ভাবিকে অনেক অনেক শ্রদ্ধা, শহীদ কাদ্রী সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম, ভালো লাগলো, ধন্যবাদ এইরকম আলোচনা আয়োজন করার জন্য। তো আপনারগুলো আমি খুঁজছি। রিটন ভাই, যেমন নাজিব তারেক আরেকবার লিখেছে যে রিটন ভাই আত্মজীবনী লেখার ধরনটাই পাল্টে দিলেন, ওয়াও। তো এটা তার একটা মানে আরেকটা পর্যবেক্ষণ নাজিব তারেকের। লুৎফুন্নাহার লতা বলছেন শহীদ কাদ্রির অন্য নাম বন্ধু, নীরা কাদ্রী তো সে কথাই আমাদের শোনালেন। আরেক জায়গায় লিখছেন লতা, এটা রিটন সম্পর্কে, রিটন খুব ভালো লাগলো তোমার এই মা মেয়ে এবং নাতির ভালোবাসার গল্প। নিশ্চয় চিনতে পারছেন আপনি রিটন, লুৎফুন্নাহার লতা আমাদের একজন প্রখ্যাত অভিনেত্রী, আমেরিকায় আছেন। আমি আমি তাকে খুব ভালো চিনি, আমার বন্ধু সে। হ্যাঁ সেটাই 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 মানে মনে করিয়ে দিলাম আর কি। তো এরকম অজস্র
একজন লিখছেন নীরা সম্পর্কে, নীরা তোমার জানা উচিত যে তোমাকে কত ভালোবাসে এখানে মানুষ। লিখছেন যে খালিদ মিঠু নামে একজন, নীরা নাম্নি মেয়েটি শুধু কি নারী? সে তো মনে বিধে থাকা সারল্য কিংবা লঘু খুশিতে কবি শহীদ কাদরের মানবী। অসাধারণ এই মন্তব্যটা। তো আমি মনে হয় ওস্তাদ এখন শেষ করা উচিত, অনেক রাত এবং নীরাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি। নীরা সাধারণত মানে এতক্ষণ বসে থাকতে নয় ওস্তাদ। ওস্তাদ আমগো এখানে কিন্তু এখন দুপুর ওস্তাদ, এখন বাজে, বুঝতে পারছি, এখন লাঞ্চের সময় পেরিয়ে গেছে, মানে দুপুর হয়ে লাঞ্চের সময় পেরিয়ে গেছে, নীরা এই সময় জায়গায় থাকে। সেটাই, তাহলে আমি এখন শেষ করি, শুধু একটা জিনিস বলি, জিজ্ঞেস করি, সেটা বলেই শেষ করব, এবং রিটন সেটা বলে শেষ করবে। রিটনের যে এতজনের সম্পর্কে বলেছে, লিখেছেন, তো একটা স্মৃতি খুব উল্লেখযোগ্য, ওই স্মৃতিটা বলেন, এবং তার পরপরই প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানটা শেষ করব, রিটনের কথার মধ্যে দিয়ে শেষ হবে। আমি এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। বিদায়ের আগে বলি যে এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে তীরন্দাজ অনলাইন সাহিত্য পত্রিকা এবং পাঠক সমাবেশের সৌজন্যে যৌথভাবে। পাঠক সমাবেশ একটা প্রতিযোগিতার মতো আয়োজন করেছে, সেটা হচ্ছে যে এই যে আমরা আলোচনা করলাম, বই নিয়ে আলোচনা করলাম, বই পাঠ নিয়ে আলোচনা করলাম, মা মেয়ের বই পড়া নিয়ে রিটার্ন বললেন, তো এইরকম কিছু ভিডিও আপনার ঘরোয়াভাবে আপনারা তুলবেন, 2 মিনিটের হতে পারে, 3 মিনিটের হতে পারে, 5 মিনিটের হতে পারে, এবং সেগুলো পাঠক সমাবেশকে পাঠান। পাঠক সমাবেশ ভালো লাগবে যাদের ভিডিও, তাদেরটা প্রচার করবে। একই সঙ্গে সঙ্গে আপনাদের জন্য বই উপহার আছে, সর্বোচ্চ 1000 টাকার বই আপনারা উপহার পাবেন। তো আমি শেষ করে এনেছি, এরপরে আমি আর কথা বলবো না, রিটার্নের কথার ভেতর দিয়ে কথা শেষ হবে। কিন্তু তার আগে, আমি শেষ করার আগে, আজকের 2 অতিথির প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ভালোবাসা প্রকাশ করছি। একজন লুথুর রহমান রিটন, আমাদের শীর্ষ ছড়াকার, এবং আরেকজন নীরা নামের এক মানবী, যিনি শহীদ কাদরিকে শুধু ছায়া দেননি, ভালোবাসা দেননি, তাকে লালন পালন করেননি, আমাদের হৃদয়েও তার স্থান অমলিন হয়ে থাকবে। তো রিটন, জি ওস্তাদ, ধন্যবাদ আপনাকে। আমি শেষ করেছি, এবার আপনার স্মৃতিচারণের ভিতর দিয়ে শেষ হবে। আচ্ছা ওস্তাদ, মানে অনেক রাত হয়েছে ঢাকায়, তো আমি আমি যেটা দেখলাম যে এই যে তীরন্দাজের রিটন, আমি আপনাকে বলেছিলাম সেই ব্যাখ্যাটা একটু দেওয়া দরকার। কয়েকজন বলেছে যে রিটন ভাইয়ের ছড়া শুনতে চাই। আচ্ছা, হয়েছে কি? আমি বলি, আমি আসলে ছড়া পাঠ করি না অনেক বছর, কারণ আমার মনে হয়েছে একটা সময় এসে আমি নিজে উপলব্ধি করেছি যে আমার কাজ হচ্ছে লেখা। হ্যাঁ, তো এটা অন্যরা যারা ভালো পড়েন, আপনি দেখবেন মাসুদ ভাই অনেক ভালো ভালো কবিতা, এই কবির এই ভয়ঙ্কর উচ্চারণের কারণে, তার পাঠের কারণে মাঠে মারা যায়, বুঝলেন তো? একটা ভালো কবি সে ভালো পড়বে এমন কোনো কথা নাই। হ্যাঁ, আমি খুব খারাপ পড়ি না, তারপর আমার মনে হয়েছে যে না, পড়া তো আমার দায়িত্ব না, আমার দায়িত্ব হচ্ছে লেখা। হ্যাঁ, অন্যেরা সেটা পড়বে তার মতো করে, সে ওই ইমাজিনেশনের ভেতর দিয়ে তিনি যাবেন। আমার একটা ফালতু উচ্চারণের কারণে একটা ছড়ার অপমৃত্যু ঘটুক, এটা আমি চাই না, কিন্তু আমি আমার এই মানে স্বতঃস্ফূর্ত আলোচনার ভেতরে কিন্তু আমি 2-1টা ছড়ার টুকটুক লাইন কিন্তু আমি বলেছি। আপনি কথা বলার সময়, শেষ করার সময় আমি একটু চোখ বুলাচ্ছিলাম যে ওখানে আকমল হোসেন খোকন নামের একজন বন্ধু লিখেছেন যে রিটন ভাই হাবুগাবুর ছড়াটা একটু শোনান। হাবুগাবুরটা আমি শোনাবো এই কারণে, খোকনের প্রতি রেসপেক্ট জানিয়ে, যে এটা 4 লাইনের ছড়া, সুতরাং এটা 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 এখানে কোনো আবৃত্তিকারের কোনো ক্যারিশমা দেখার সুযোগ কম। হ্যাঁ, তো ছড়াটাকে পড়ে নেই। হাবু আর গাবু দুই জনে খুব দুস্তি, দিন নেই রাত নেই করে শুধু কুস্তি। হাবু বেশ বড় সড়, গাবুটা তো পিচ্ছি, হেরে গিয়ে হাবু বলে উৎসাহ দিচ্ছি। হ্যাঁ, এই ছড়াটা ছোটদের খুব প্রিয়। আরেকটা ছড়া আছে ছোটদের খুবই প্রিয় সারা দেশে, বাংলাদেশের যে কোনো প্রান্তে গেলে আমি এই ছড়াটা শুনি বাচ্চাদের কাছে, সেটা হচ্ছে আব্দুল হাই করে খাই খাই, এক্ষুনি খেয়ে বলে কিছু খাই নাই, এরকম একটা খিদে নিয়ে আব্দুল হাইয়ের একটা ছড়া। এটা বাচ্চারা খুব পছন্দ করে, এবং যে কোনো আবৃত্তি প্রতিযোগিতায় এই ছড়াটা থাকবেই থাকবে। আমাকে বাংলাদেশের যারা আবৃত্তির বিচারক হন এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে যান, তারা আমাকে অনেকবার বলেছেন যে তোমার এই ছড়াটা তো সব জায়গায় শুনি মিয়া। আমি বলছি যে আমি তো এটা ঘরে ঘরে পোস্ট করে দিছি। হ্যাঁ, আমি আমি বলি যে রিটার্নের এই ছড়াটা আমাদের জাতীয় ছড়া হয়ে উঠেছে।
এই ছটা আমাকে অনেক মানুষের ভালোবাসা দিয়েছে, এটা আমি বলতে পারবো। আসলে হয়েছে কি, আমি তো একটা জীবন আর কিছু করি নাই, একটা জীবন আপনি দেখেন 72 সালে লেখালেখি শুরু আমার যদি ধরি, তাহলে 48-49 বছর ধরে একটা মানুষ শুধু লিখেই গেল, ছড়াই লিখলাম আমি, শুধু লিখেই গেলাম। তো ভাই, কচু গাছ কাটতে কাটতে নাকি ডাকাত হয় শুনেছি, তাহলে আমাকে আপনি একটু একটু স্পেস দিবেন না, আমার যে সাধনা, আমার যে জীবনের অন্য যে কোনো মোহ এবং প্রলোভন থেকে আমি যে নিজেকে সরিয়ে রাখতে পেরেছি, রেখেছি, আজও রাখছি, ভবিষ্যতেও রাখবো, আমার একটাই ধ্যান, আমার একটাই সাধনা, সেটা হচ্ছে ছড়া। এবং এখানে আমি এমন একটা স্কিল ওস্তাদ অর্জন করেছি, হ্যাঁ, লিখতে লিখতে, কিন্তু এটা কিন্তু স্কিল, ছড়া লেখাটা কিন্তু এটা একটা ফরম্যাট, এটা একটা খেলা, এটা ক্রিকেটের মতোই কিন্তু, যখন আপনার মানে শচীন টেন্ডুলকার ধামাধাম ছক্কা পিটাচ্ছে, তাকে আউট করা যাচ্ছে না, যখন আপনার সৌরভ গাঙ্গুলি, হ্যাঁ, পৃথিবী নাচিয়ে দিচ্ছে, কাঁপিয়ে দিচ্ছে, তখন বুঝতে হবে এটা সে হঠাৎ পায় নাই। যখন আপনার ম্যারাডোনা সারা পৃথিবী নাচিয়ে দিল তার ফুটবলের ক্যারিশমা, যখন মেসি তার অপূর্ব দক্ষতায় সারা বিশ্বকে তাক লাগিয়ে দিল, তখন তার পিছনে কিন্তু একটা যে বিরাট সাধনা ছিল, ওইটা কিন্তু আমরা জানি না। আমরা মনে করি যে হঠাৎ করে মাঠে নামলো এবং ধামাধাম খেলে বিশ্বকে তাক লাগিয়ে দিল। আমি ম্যারাডোনার সাহিত্য চর্চাটা এত সহজ নয়, এটা সারা জীবনের সাধনা। ফুটবলটাও যে এত সহজ না সেটাই বলতে চাচ্ছি, যে কোনো কাজই খুব কঠিন স্কিল অর্জন করা। ম্যারাডোনার আমি একটা ফুটেজ দেখেছি, তার প্র্যাকটিসের ফুটেজ ওস্তাদ, এই রকম অমানুষিক পরিশ্রম যে মানুষটা করে। আমাদের 3 ঘন্টা হয়ে গেছে, আমার মনে হয় আমরা শেষ করি। আপনাকে যেটা বলেছিলাম ওই স্মৃতি দিয়ে, এবং সবশেষে পাঠকদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি, আর নীরা একটু আমাদের আজকের দর্শকদের সম্পর্কে একটু বলবেন, আপনি একটু বলবেন, এখন অন্তত 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, আমি আমি শেষই করি ফেলে একদম। সুব্রত নন্দীর যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ ছিল, ওই প্রশ্নটা উত্তরটা একটু দেওয়ার চেষ্টা করি, যে ধর্মীয় বিদ্বেষ আর ঘৃণা ছড়ানোর মানে চেষ্টা যে সমস্ত অভিভাবকরা করেন যদি তার বাচ্চার, সেটা তো তার বাচ্চারই ক্ষতি। হ্যাঁ, আমি সেই সমস্ত অভিভাবককে অনুরোধ করবো যে নিশ্চয়ই আপনি তাকে ধর্মীয় জ্ঞানে শিক্ষিত তো করতে চাইবেনই, আপনি করুন, কিন্তু বিদ্বেষ যেন সে পোষণ না করে তার হৃদয়ে। হ্যাঁ, সারা পৃথিবীতে নানান ধর্মের মানুষ আছে, থাকবে, কিন্তু পৃথিবীতে আমরা বসবাস করব, হ্যাঁ, একটা অসাম্প্রদায়িক চেতনায় যেন আপনার শিশুটি লালিত পালিত হয়, বড় হয়, বিকশিত হয়, সেটা অভিভাবক হিসাবে আপনার দায়িত্ব। আর আমি আর সময় না নিয়ে বরং আমি আমি ছেড়ে দিই, আমি বিদায় নেই। তীরন্দাজ কে ধন্যবাদ, মাসুদুজ্জামান আপনাকে ধন্যবাদ, আর পাঠক সমাবেশের সৌজন্যে বোধ হয় এটা নাকি, পাঠক সমাবেশের তীরন্দাজ, হ্যাঁ, তীরন্দাজের আয়োজন পাঠক সমাবেশের সৌজন্যে। আচ্ছা, আমি এই যে এতক্ষণ ধরে আমার মতন একজন অখাদ্য লেখকের অতি নগণ্য এবং নগণ্যতর একজন মানুষের কথা যে আপনারা শুনলেন, আমি জানি আমার কারণে আপনারা জেগে নেই, আপনারা নিরাকাদ্রির জন্য জেগে আছেন, তো এই ফাঁকে আমি একটু চান্স পেয়ে গেলাম, চান্স পেয়ে কিছু মানে কথাবার্তা বলে গেলাম। আমার লেট পুলিং হচ্ছে না, শহীদ কাদ্রিকে আমরা ভালোবাসি, সুতরাং নিরাকাদ্রিও আমাদের প্রিয়। আর এই যে আমার কথা বলার সুযোগ হলো, লেখকদের সঙ্গে একটা মানে মিথস্ক্রিয়ার সুযোগ হলো, একটা মত বিনিময়ের সুযোগ হলো, এটার জন্য মাসুদুজ্জামানকে ধন্যবাদ। অনেক কথাই আমি কখনো আমাকে কিন্তু আপনি মাসুদুজ্জামান বলেন না, ওস্তাদ বলেন। আরে ওস্তাদ, আপনাকে তো একটা ধন্যবাদ দিতেই হবে, আপনি আমার বহুত পুরানো ওস্তাদ, এবং এইরকম একটা লাইভে কিন্তু আমি আসি না। হ্যাঁ, আমি আজকেই প্রথম এসেছি, এসে আমি খুব মজা পেয়েছি, কিছু মানে কমেন্টস আমি নিজে থেকে দেখেছি, হ্যাঁ, দেখে আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আবার স্ক্রিনের দিকে তাকিয়ে না থাকলে লোকে মনে করবে যে আমি নিরাকাদ্রির কথা শুনছি না, সেজন্য আমি আমি মন্তব্যগুলো দেখতেও পাচ্ছি না আমার মোবাইলে। হ্যাঁ, আমি নিরাকাদ্রির কথা খুব মনোযোগ দিয়ে শুনেছি, আপনার প্রশ্নগুলো শুনেছি, এবং এক পর্যায়ে তো আমি হতাশ হয়ে গেছিলাম যে আপনি নিরাকাদ্রিকে প্রশ্ন করার সময় বললেন যে আমার শেষ প্রশ্ন নীরার কাছে, তারপর রিটনের কাছে ফিরে আসব বলে একটা প্রশ্ন করলেন, দুইটা প্রশ্ন করলেন, তিনটা প্রশ্ন করলেন, প্রশ্ন আর শেষ হয় না। তাই এদিকে আমি ভাবলাম যে আচ্ছা ভুলে গেল নাকি যে আমি যে মানুষটা আছি, এটা ফান করলাম। আমিও মন্ত্রমুগ্ধের মতোই শুনছিলাম, কাদ্রির কথা তো আমরা শুনতেই চাইবো, আরো শুনবো। হ্যাঁ, অনেক ধন্যবাদ ওস্তাদ আপনারে, অনেক ধন্যবাদ যারা বাংলাদেশের জেগে থেকে এই অনুষ্ঠানটা দেখছেন এবং মন্তব্য করেছেন। আমি সবার মন্তব্যের জবাব দিতে পারি না, আমি সবার মন্তব্য দেখিও নাই, আমি নিশ্চয়ই এই মাসুদুজ্জামানের পোস্টে তো এটা,
আমি মাসুদুজ্জামান ওস্তাদের পোস্টে যাব এবং দুই একটা অ্যান্সার আমি সেখানে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, অনেক ধন্যবাদ পাঠক সমাবেশকে, তীরন্দাজকে আর আমার ওস্তাদকে। ওস্তাদ ভালো থাকেন। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন এবং গৃহে থাকবেন, সুস্থ থাকবেন সপরিবারে। মীরা ধন্যবাদ। হ্যাঁ, আমার একটাই কথা, লেখক কবিরা তারা বেঁচে থাকেন তাদের লেখার মধ্যে, আপনারা পাঠকরা এবং শ্রোতারা যারা আছেন, যে বন্ধুরা যারা আছেন, তারা সই কাদরিকে খুঁজে পাবেন তার কবিতার মধ্যে, তার লেখার মধ্যে। তো লেখা পড়বে, যার লেখা ভালো লাগবে তার লেখা পড়বে। ওই লেখকরা কেন লেখে এই কথাটি মনে রেখো, আমি যে গান গেয়েছিলাম ছিন্ন পাতা ঝরা বেলায়, হ্যাঁ এটা মাথায় রাখবে, তারা এর মধ্যে তারা দিতে থাকেন। ধন্যবাদ তীরন্দাজকে এই আয়োজনের জন্য এবং পাঠক সমাবেশকে ধন্যবাদ তার সৌজন্যে তীরন্দাজ এই আয়োজন করেছে আজকে। ধন্যবাদ মাসুদ এবং আপনারা যারা শুনছেন। মীরা এবং রিটন দুজনকেই ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। দর্শক, আগামীকালও এই অনুষ্ঠানটা হবে 10:30, আপনারা নিশ্চয়ই দেখবেন, এই প্রত্যাশা রইল। শুভরাত্রি।